নিরাপত্তার জন্য আমেরিকাকে কিছুই দেব না বললেন সৌদি যুবরাজ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন তার দেশে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে আমেরিকাকে তারা কিছুই দেবেন না মার্কিন সমর্থন ছাড়া সৌদি রাজা দুই সপ্তাহ ক্ষমতায় থাকতে পারবেন না বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে মন্তব্য করেছেন তার জবাবে বিন সালমান এ কথাই বললেন যুবরাজ বিন সালমান বলেন প্রকৃতপক্ষে আমাদের নিরাপত্তার জন্য আমরা কিছুই দেব না আমরা বিশ্বাস করি আমেরিকা থেকে যেসব অস্ত্র আমরা কিনে থাকি তার জন্য অর্থ দেয়া হয় সেগুলো বিনামূল্যের অস্ত্র নয় মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বিন সালমান গত বুধবার তার এই সাক্ষাৎকার নেওয়া হয় এবং শুক্রবার তা প্রচার করা হয়েছে সৌদি আরবের নিরাপত্তার জন্য আমেরিকাকে কোনো অর্থ দেওয়ার প্রয়োজন আছে কিনা এমন এক প্রশ্নের জবাবে বিন সালমান বলেন যখন থেকে আমেরিকার সঙ্গে সৌদি আরবের সম্পর্ক শুরু হয়েছে তখন থেকেই আমরা সবকিছু অর্থের বিনিময় কিনেছি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর আমরা পরবর্তী দশ বছরের জন্য আমেরিকা থেকে শতকরা ষাট ভাগ অস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছি তেত্রিশ বছর বয়সী সৌদি যুবরাজ আরও বলেন ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকার সঙ্গে সৌদি আরব এগারো হাজার কোটি ডলারের অস্ত্রসহ অন্যান্য বিনিয়োগ চুক্তি করেছে যার মোট মূল্য চল্লিশ হাজার কোটি ডলার এসবই ট্রাম্পের জন্য বড় অর্জন বিন সালমান আরও বলেন এসব চুক্তির আওতায় অস্ত্রের একটি অংশ তৈরি হবে সৌদি আরবে যার ফলে আমেরিকা ও সৌদি আরবে কর্মসংস্থান হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে ভালো লাভ হবে এবং ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে এর পাশাপাশি এসব পদক্ষেপ আমাদের নিরাপত্তার ক্ষেত্রে সাহায্য করবে বিন সালমানের সাক্ষাৎকারের একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিসিসিপি অঙ্গরাজ্যে এক সমাবেশে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে বলেন আমেরিকা যদি সামরিক সমর্থন না দেয় তাহলে সৌদি রাজা সালমান ক্ষমতায় থাকতে পারবেন না তিনি আরও বলেন আমরা সৌদি আরবকে রক্ষা করছি আপনারা কি বলবেন তারা ধোনি আমি রাজা সালমানকে ভালোবাসি কিন্তু আমি বলেছি রাজা আমরা আপনাকে রক্ষা করছি আমাদের সমর্থন ছাড়া আপনি সেখানে দুই সপ্তাহ ক্ষমতায় থাকতে পারবেন না আপনাদের সামরিক বাহিনীর জন্য আমাদেরকে অর্থ দিতে হবে ডোনাল্ড ট্রাম্প কি সৌদি বাদশাকে হুমকি দিলেন ইতিহাস বলে রাজতন্ত্র সিংহাসন ক্ষমতা এই সব কিছুর সাথে আর একটি বিষয় অতপ্রতভাবে জড়িত থাকে আর তা হল চক্রান্ত সৌদি রাজপরিবারও তার ব্যতিক্রম নয় মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাশীল পরিবারগুলোর একটি সৌদি রাজপরিবারের আলিশান প্রাসাদ বিপুল সম্পদ আর যৌলসের আড়ালে সেখানেও রয়েছে নানা সময়ের নানা ধরনের ষড়যন্ত্রের নীল নকশার ইতিহাস বিবিসির এক প্রতিবেদনের শুরুতেই এই মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে বলা হয় সৌদি আরবের ক্ষেত্রে আরেকটি বাড়তি ব্যাপার হল সেখানকার জটিল আঞ্চলিক রাজনীতি ইয়েমেনে বিদ্রোহীদের সাথে সৌদি আরব জড়িয়ে রয়েছে তিন বছর ধরে চলা যুদ্ধে ইয়েমেনের মতো না হলেও সিরিয়াতে আসাদ সরকারের বিরুদ্ধেও রয়েছে সৌদি আরবের ভূমিকা রয়েছে ইরানের সাথে দীর্ঘদিনের বিবাদ কাছাকাছি সময় নতুন করে কাতারের সাথে বড় ধরনের বিবাদে জড়িয়েছে সৌদি আরব দেশের ভেতরেও ক্ষমতা যাওয়া বা ক্ষমতার কাছাকাছি থাকার জন্য রাজ পরিবারের নানা সদস্যদের মধ্যে চক্রান্ত ও লড়াই সব সময় চলছে এর মধ্যে সবচেয়ে কাছাকাছি সময়ের ঘটনা হল উচ্চ পর্যায়ের কয়েকটি রাজপুত্রের গ্রেফতার এত সব জটিল সমস্যা থাকা একটি দেশ সহযোগিতার জন্য তার বন্ধু রাষ্ট্রের দিকে হাত বাড়াবে সেটাই স্বাভাবিক কিন্তু সৌদি আরবের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র যখন উল্টো জানিয়ে দেয় যে মার্কিন সেনাবাহিনী ছাড়া তাদের বাদশার কোনো অস্তিত্বই থাকবে না তখন তা সৌদি আরবের জন্য উদ্বেগের বিষয় গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি বাদশাহ বিন আব্দুল আজিজ সম্পর্কে সেরকমই এক বিবৃতি দিয়েছেন এতে তিনি একদম সোজা সাপটা বলেছেন মার্কিন সেনাবাহিনীর সমর্থন ছাড়া সৌদি রাজপরিবার দু সপ্তাহ টিকবে না সৌদি রাজপরিবারের জন্য মার্কিন সেনাবাহিনীর সহায়তা কি খুবই জরুরি তেল সমৃদ্ধ সৌদি আরবের রাষ্ট্র হিসেবে প্রথম আবির্ভাব নব্বই বছর আগে ঐতিহাসিকভাবেই সৌদি রাজপরিবারের সাথে মার্কিন প্রেসিডেন্টদের সম্পর্ক সব সময় আন্তরিক ছিল সৌদি আরব জ্বালানি তেলের সার্বক্ষণিক সরবরাহ নিশ্চিত করবে আর বিনিময়ে তার নিরাপত্তা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র সৌদি আরবে কি পরিমাণ মার্কিন সেনা মোতায়েন রয়েছে তার কোনো আনুষ্ঠানিক হিসেব নেই তবে গণমাধ্যমে বলা হয় আটশো থেকে চার হাজারের মতো মার্কিন সৈন্য প্রশিক্ষণ ও সামরিক সহযোগিতার অংশ হিসেবে সৌদি আরবে রয়েছে সৌদি আরব সম্পর্কে দীর্ঘ দিন যাবৎ সাংবাদিকতা করছেন এমন একজন প্রতিবেদক বলেছেন সারা বিশ্বই আসলে জানে সৌদি রাজপরিবার সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি আসলে সঠিক তবে কেন মার্কিন প্রেসিডেন্ট হঠাৎ এমন বিবৃতি দিলেন সেটি নিয়ে ভাবছেন তিনি বলছেন এখনকার পরিস্থিতিতে সৌদি আরব তার জাহাজের হাল ধরতে প্রধান মিত্রদের দিকেই তাকিয়ে থাকবে আর সেই মিত্রদের তালিকায় যুক্তরাষ্ট্র রয়েছে এক নম্বরে সিরিয়া ও ইরাকের যুদ্ধ ছাড়াও সৌদি আরব ইয়েমেনে সংঘর্ষে জড়িয়ে রয়েছে যে সংঘর্ষ এত দীর্ঘ হবে এবং তার পরিণতি কি হবে সেটা তারা অনুমান করতেই পারেনি এই সাংবাদিক নিজের নাম প্রকাশে রাজি হননি তবে তিনি মনে করছেন ট্রাম্প সৌদি রাজপরিবারকে তার সংকুল পরিস্থিতি সম্পর্কে মনে করিয়ে দিচ্ছে রাজপরিবার কি অভ্যন্তরীণ কোনো হুমকির মুখে এই সাংবাদিক বলছেন সৌদি সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেখানে খুব ক্ষমতাশীল হয়ে উঠছেন যেভাবে সেটি ঘটছে সেটিকে অনেকেই অস্বাভাবিক বলে মনে করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে রাতারাতি বিপ্লব ঘটিয়ে ফেলার চেষ্টা করছেন রাজ পরিবারের জন্য সেটি ঝুঁকি তৈরি করছে কেননা ভয়াবহ রক্ষণশীল এবং গোত্রপ্রধান সৌদি সমাজ এসব পরিবর্তন সহজে গ্রহণ করবে না তিনি বলছেন কয়েক মাস আগে যুবরাজ মুহাম্মদের আদেশে রাজপরিবারের কয়েকজন সদস্যকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় কিন্তু আসলেই তিনি তার প্রতিপক্ষকে মোকাবেলা করছেন রাজপরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা হয়তো সৌদি আরবের আছে কিন্তু সাম্প্রতিক সময়ে রাজপ্রাসাদের বাইরে গুলিবর্ষণের একটি ঘটনার পর রাজপরিবারের দুজন গুরুত্বপূর্ণ সদস্যকে নিরাপত্তার জন্য মার্কিন দূতাবাসে স্থানান্তর করা হয় এখানে উল্লেখ্য যে এপ্রিল মাসে গুলিবর্ষণের এই ঘটনার পর যুবরাজ মোহাম্মদকে দীর্ঘদিন জনসম্মুখে দেখা যায়নি সে সময় তাকে নিয়ে বেশ কিছু গুজবও ছড়িয়েছিল তাই একটি হলো তিনি মারা গেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক একজন বিশ্লেষক আহমেদ কুরেশি বলেছেন গত দশ বছর ধরে সৌদি আরব তাদের সামরিক সক্ষমতা অনেকটাই বাড়িয়েছে তাদের সেনাবাহিনী দুর্বল এই ধারণা এখন আর সঠিক নয় সৌদি আরবের জন্য কি তাহলে মার্কিন সামরিক সহায়তা খুবই দরকার আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক ডক্টর মেহেদি হাসান বলেছেন আমেরিকা সৌদি আরবকে সহায়তা করে কারণ হল তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র তিনি বলেছেন মধ্যপ্রাচ্যের রাজপরিবারগুলোকে যুক্তরাষ্ট্র যদি আর সাহায্য না করে তাহলে তাদের জন্য টিকে থাকা মুশকিল হবে কারণ ওই অঞ্চলের জনগণ তখন গণতন্ত্রের দিকে ঝুঁকবে সৌদি রাজতন্ত্রকে যুক্তরাষ্ট্র তাদের নিজেদের স্বার্থেই সমর্থন দেয় তবে ড হাসান বলছেন ডোনাল্ড ট্রাম্প হয়তো রাজপরিবার কে সমর্থন দেওয়ার বিনিময়ে কিছু চাইছেন তবে সৌদি আরবে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত শহীদ আমিন বলছেন মার্কিন সহায়তা ছাড়া সৌদি রাজপরিবার টিকে থাকতে পারবে না তা ভ্রান্ত একটি ধারণা তবে ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রনীতি সম্পর্কে যে যুক্তি দিয়েছিলেন তার একটি হল অনেক দেশ মার্কিন বদন্নতার সুযোগ নিচ্ছে যেসব দেশে মার্কিন সেনা মোতায়েন থাকলেও তার প্রতিদান দেয়া হচ্ছে না শহীদ আমিন আরও বলছেন ট্রাম্প যে বিবৃতি দিয়েছেন তা রীতিমতো হুমকি মোদী রাজ পরিবার যদি কোনো সংকটে পড়ে তবে তারা যুক্তরাষ্ট্র নয় বরং পাকিস্তানের সাথে যোগাযোগ করবে প্রতিদান বলতে কি বোঝানো হচ্ছে সৌদি আরবের কাছ থেকে প্রতিদান হিসেবে তিনি কি চান সেটি পরিষ্কার করেননি ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে মার্কিন অস্ত্রের সবচাইতে বড় ক্রেতা বর্তমানে সৌদি আরব কিন্তু সম্প্রতি তারা বিকল্প যাচাই করতে শুরু করেছে রাশিয়ানদের অস্ত্র কেনা যায় কিনা সে ব্যাপারে তাদের সাথে যোগাযোগ হয়েছে অনেকেই মনে করছেন সৌদি আরবকে মার্কিন অস্ত্র কিনতে বাধ্য করাই ডোনাল্ড ট্রাম্পের বিবৃতির অন্তর্নিহিত ইঙ্গিত লেনদেন থেকে ডলার বাদ দেওয়ার পরিকল্পনা করছে ইউরোপ বলল রাশিয়া রাশিয়ার অর্থমন্ত্রী আস্তুন সিলুয়ানভ বলেছেন ইউরোপীয় কোম্পানিগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্য লেনদেন থেকে ডলার বাদ দেওয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখছে তিনি রাশিয়ার নিউজ চ্যানেল রাশিয়া দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন সিলুয়ানোভ বলেছেন আমেরিকার পক্ষ থেকে বিভিন্ন দেশের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ভাঙার যে কোনো প্রচেষ্টায় রাশিয়া যোগ দিতে পূর্ণ প্রস্তুত রয়েছে ইউরোপের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক লেনদেন জন্য ডলার ভিত্তিক সুইফট ব্যবস্থার পরিবর্তে ইউরোভিত্তিক পৃথক লেনদেনের ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে খবর বের হওয়ার পরিপ্রেক্ষিতে রাশিয়ার অর্থমন্ত্রী এই মন্তব্য করলেন সম্প্রতি ইরানের কাছ থেকে তেল কেনা সহ তেহরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেনের জন্য ইউরোপীয় দেশগুলো এই পৃথক লেনদেনের ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে রুশ অর্থমন্ত্রী আরও বলেন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট অর্থনৈতিক চাপের কারণে বৈদেশিক মুদ্রার দামে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে কিন্তু এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ রাশিয়ার সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের ভালোভাবেই জানা আছে এর ফলে এক বক্তৃতায় রুশ অর্থমন্ত্রী বলেছিলেন আন্তর্ লেনদেনে মার্কিন ডলার এখন আর নির্ভরযোগ্য আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ